হোয়াইট টি, দেখুন হোয়াইট টি চীনের ফুজিয়ান প্রদেশ থেকে উদ্ভূত। এই চায়ের উপাদানগুলো, এই চায়ের অ্যান্টি অক্সিডেন্ট গুলো আমাদের ত্বকের কোষগুলোকে ভালো রাখতে সহায়তা করে, ত্বককে রাখে মসৃণ এবং ময়েস্ট। এই চায়ের মধ্যে যে ক্যাফেন, সেটা গ্রিন টি এবং ব্ল্যাক টি এর তুলনায় অনেকটা কম থাকে বলে অনেকেই যারা ক্যাফিন লাইক করেন না, তারা এই চা ব্যবহার করতে পারেন। এবং এই চায়ের আরো রোগ প্রতিরোধ ক্ষমতা, হার্টের জন্য ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা সবটি অন্যান্য চায়ের মতোই বিদ্যমান। সুতরাং যারা ক্যাফিন কম লাইক করেন, তারা এই হোয়াইট টি বেছে নিতে পারেন। তারপরে হচ্ছে অলং চা। অলং চা বেসিক্যালি যারা গ্রান লাইক করেন, সুস্বাদু টেস্ট নিতে চান, তারা অলং চা ব্যবহার করেন। এবং এই অলং চা আমাদের বিপাক প্রক্রিয়ার জন্য, হজমের জন্য অনেক উপকারী। তাছাড়াও ওজন কমাতে অলং চা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে দেখুন, গ্রিন টি, ব্ল্যাক টি, হোয়াইট টি অ্যান্ড অলং টি, এই চারটির মধ্যে সবচেয়ে বেস্ট হলো গ্রিন টি, দেন ব্ল্যাক টি, তারপরে আপনি নিতে পারেন হোয়াইট টি অ্যান্ড অলং টি। আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কোশ্চেন করতে পারেন, ইউটিউবের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে। আল্লাহ হাফিজ। وبث الدعاء الخفي الصحيح.